দেখো শ্রীকে দেখো, পুরো পার্পল কালারের হয়ে গেছে, শুধু হাত মোজাটাই আলাদা। আর চশমাটা দেখো, হেক্সাগন। কেমন লাগছে বলতো? সেই আগেকার কার্টুনগুলোই হতো না, এত বড় বড় চোখ থাকতো, সেই রকম লাগছে। চল চল চল, লাইট নে বাবু, লাইট নিভিয়েছি। এইখানকার লাইটটাও নিভিয়ে দে, বাকিগুলো তো জ্বলছেই। রাস্তায় ভিড় দেখো, প্রচন্ড ভিড়, সব লোক একসাথে বেরিয়ে গেছে। আজকে ঠান্ডাটা না অনেকটা কম। আজকে ঠান্ডাটা খুব কম। আমরা একটু গেছিলাম মোহন মলে, কোথায় ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব করে মোহন মলে গিয়ে দু চারটে জিনিস কিনেছি, এটাই আমাদের ঘোরা। আর এখন নিচ্ছি পরোটা, বাড়িতে আছে মাংস, আর তন্দুরি ম্যারিনেট করে রাখা আছে, বাড়িতে গিয়ে তন্দুরি হবে। শ্রী বলেছে রামেন খাবে, রামেন খাবি তুই? এক্সট্রা ঝাল নিয়ে এসছে ও, সেটা খাবে, দেখবো কেমন করে খেতে পারে। আর তন্দুরি দেবো না, তন্দুরি অবশ্য আমি লেগ পিস করিনি, ছোট ছোট পিস করে সেটাকে, বাবারে, সেটাকে ম্যারিনেট করে রেখেছি। এবার সেটা বাড়িতে গিয়ে ভালো করে ফ্রাই করা হবে স্মোকি ফ্লেভার দিয়ে। আর এখানে শান্তনু পরোটা কিনছে, মাংস করা আছে, মাংসটাকে একটু মডিফাই করবো, সকালে করেছিলাম দুপুরে খাওয়ার জন্য, সেটাকে একটু মডিফাই করলেই হয়ে যাবে। এইখান থেকে কিনছে পরোটা, পরোটার দোকানেও কত ভিড়। দেখো হাজি রোল সেন্টার, এখানে এগ রোলও পাওয়া যায়, লাচ্ছা পরোটাও পাওয়া যায়। ভিড় দেখো একবার, কত ভিড়। তোর বাবা কই রে? ও ওই দেখতে পেয়েছি, লাইনে আছে। আর আজকে রাস্তাতে লোকজনও বেশি, এই এরিয়াটা না অনেক কিছু আছে, রেস্টুরেন্ট আছে। আর শ্রীর পছন্দের জিনিস আছে, সেটা হলো ডমিনোজ, পছন্দের দোকান আছে শ্রীর। আর একটু এগিয়ে আছে সামনেই, এখান থেকে একটুখানি, ওই দেখো ডমিনোজের ইয়েটা দেখা যাচ্ছে, ডমিনোজের লোগোটা দেখা যাচ্ছে, এইটা। তোকে কেউ নাচতে বলেনি, নাচছিস কেন তুই? ঘটি গরম, ঘটি গরম, আলোটা ছাড়, অল্প দিন। এই আওয়াজটা শুনলেই বোঝা যায় ঘটি গরম আসছে। হ্যাঁ নিয়ে যাব, দুটো দেবেন। হ্যাঁ এখানে আগুনটা কোথায় জ্বালিয়ে রাখেন? এই ঢাকনাটায়, তলেও আছে, এখানেও আছে। যা রামেন রান্না করে খাও, হাসছিস কেন? দিতে পারিস, অলমোস্ট। এই এটা তো দুধ, এক্ষুনি আমি কাত করে নিয়ে বেরিয়ে পড়ছিলাম। এইখানে আছে চিকেন ম্যারিনেট করা, চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এবার এটাকে ফ্রাই করব। কি বললি? আমি মোহন মলে গিয়ে একটা ভিডিও রেকর্ড করেছি। আর এখানে আছে ওই যে তন্দুরি, এই তন্দুরিটা লাচ্ছা পরাঠা। আর সকালে আমি রান্না করেছিলাম চিকেন, এই যে চিকেন। এবার এটাকে না একটু ঝোলটাকে কমিয়ে একটু গ্রেভি গ্রেভি মতো করে নেব, ব্যাস, তাহলেই রাতের খাবার হয়ে যাবে। এখন তো সন্ধে, খুব একটা বেশি বাজেনি। আর নিয়েছি একটা চিজি সস, শ্রী নিয়েছে এখন খাবে বলে এটা। আর অরিগ্যানোর আমি বড় কৌটো নিইনি, আমার যেটা পছন্দ হয়নি তো পাউচ নিয়েছি। আর এটা হচ্ছে এই যে কুরকুরের সিজলিং হট, এটা কিনেছে শ্রী, খেতে পারলে হয়। আর এই দেখো গোলাপ, কালকে গোলাপগুলো এনেছিল, এগুলো সব না কুঁড়ি কুঁড়ি হয়েছিল, আজকে সব ফুটে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, সুন্দর লাগছে না?
যদিও আমি রজনীগন্ধা বেশি পছন্দ করি গোলাপের থেকে, গোলাপ দেখতে ভালো লাগে, রজনীগন্ধা দেখতেও ভালো লাগে আমার, আর সেই সাথে গন্ধটাও খুব ভালো লাগে। বিশেষ করে আমি রান্নাঘরের না এই পজিশনে রাখি রজনীগন্ধাটা, এত সুন্দর গন্ধ হয় চারিদিকে, মানে গন্ধটা স্প্রেড করে, আমার দারুণ লাগে তখন। চলো ঝট করে জামাটা চেঞ্জ করি, করে পট করে রান্নাটা করি, করার পরে বসবো। আজকে স্ত্রীকে পড়াবো না, স্ত্রীর ছুটি, কালকে থেকে আমারও অফিস, শান্তনুর অফিস, স্ত্রীরও স্কুল। রামেনটা করা না বেশ মজার আর সহজ। জল নিয়েছি, জলটার মধ্যে দিয়ে দিলাম এটা, এটাকে 3-4 মিনিট মতো ফুটতে দেব, তারপর জলটাকে ফেলে দিতে হবে, তারপর এই মিক্সটাকে দিতে হবে। এটা একটা পাউডার আর একটা রেডিমেড সস আছে, এই দুটো দিয়ে মিক্স করে নিলেই রেডি রামেন। দেখবো তুই কত ঝাল খেতে পারিস। এখন শ্রীর না ইদানিং ঝাল খাওয়ার খুব শখ হয়েছে, ঝাল ঝাল ঝাল। এই দেখো, এই জন্য এইটাকেও নিয়ে এসেছে। আমি বলেছি এটা তুই টিস্যু পেপারে মুছে মুছে খাবি, শেষে দেখা গেল দেখছি দেখছি দেখবো দেখবো। তুই কবে ঝাল চিপস খেলি রে, তখন থেকে বলছিস কবে খেলি ঝাল চিপসটা? তোকে তো আমার যতদূর মনে পড়ে অনেক দিন কোনো চিপস বা এরকম ফাস্টফুড কিছু দেওয়া হচ্ছে না। কবে সেটা, কবে? কোনো একদিন, কোনো একদিন, এটা বল যে কোনো একদিন খেয়েছিলাম, এর মধ্যে তো খাসিনি। চলো আরো ছিল তো, এই দেখ এটাকেও ঢেলে রাখ এর মধ্যে। মশলাটা পরে দিতে হতো না, একই সাথে হলো। ঝাল ঝাল না, ঝাল আছে, ঝাল আছে, রেডি খাও। এবার কেমন করে খাবে, প্রচন্ড ঝাল আমার যেটা মনে হলো, গরম, খুব গরম। তোকে কোরিয়ায় পাঠিয়ে দেবো, ওখানে যাবি আর ঝাল ঝাল খাবি, শুধু খা খা, তারপরে এরকম করে নাচবি না লাফাবি, আমি দেখবো শুধু। বাজে গন্ধ, একটু ফু দিয়ে খেয়ে দেখ কেমন। কেমন এই সসের টেস্টটা আমার খুব ভালো লাগে, চিজি সস। এটা যদি কেউ মনে করো যে বাড়িতে কিছু নেই, বাচ্চাকে কি টিফিনে দেবো, রুটি আছে তো রুটির ওপরেই না এই সসটা স্প্রেড করে দিলে, তার সাথে একটুখানি তোমার কি বলে টমেটো সস দিলে, যদি অরিগ্যানো থাকে সেটা দেবে, একটু ডিমের ভুজিয়া করে দিয়ে দিলে ওটাকে রোল করে দিয়ে দাও, একদম পারফেক্ট। আর হ্যাঁ, একটু সেকে দিতে পারো তাওয়ায়, একদম দারুণ লাগে খেতে। মানে এই সসটা ঘরে থাকলে অনেক কাজে আসে আর কি। এদিকে আমি তন্দুরি ফ্রাই করব বলে রেডি করে নিয়েছি, আমার না তন্দুরি প্যান নেই, সেই একটা হয় না একটু উঁচু উঁচু মতো তন্দুরি প্যানগুলো, তন্দুরির গায়ে একটা করে দাগ পড়ে, ওই প্যানটা আমার কাছে নেই, আমি তাই জন্য এইটাতেই করব। এরকম ছোট ছোট পিস করে রেখেছিলাম আমি, একবার
পাশগুলো শেঁকা হয়ে গেছে, এবার আমি একটু একটু করে বাটার দিয়ে দিচ্ছি এর উপরে। আমাদের চিকেন ফ্রাই হয়ে গেছে, এখানে মাঝখানে একটা বাটি রেখেছি, এর মধ্যে আমি চারকোল দেব, এটাকে পাশে দিয়ে দিই। ও এরকম করে স্মোক করো, দিয়ে উপরে ঢাকা দিয়ে দাও নাকি? আগেও যখন করেছি শ্রী আর দেখা হয়নি, মানে ওকে ডাকার আগে আমি করে ফেলেছি। সেটাই, দিয়ে ওর কি রাগ আমাকে তুমি বললে না। এবার ছোট ছোট পিস করে সব, ছোট ছোট পিস করলে তাড়াতাড়ি হয় আর কি, আর ভালোভাবে কুকও হয়। ভালো করে, আর ওদের কাছে বড় বড় তন্দুর থাকে তো, ওদের একটা আলাদাই ব্যাপার। এবার যেটা করতে হবে সেটা হলো চারকোল। সব কাজটা ছেড়ে এসে এই যে আমি ঢাকা দিয়ে বসলাম, এরপরে আমি আর বেরোচ্ছি না। যদিও ঠান্ডাটা কম, তবুও ঢাকা দিয়ে একবার বসার পরে আমার আর বেরোনোর ক্ষমতা থাকে না, তখন মনে হয় এখানে বসেই থাকি। আর আজকে তো ছুটি ছুটি ছুটি, শ্রীর পড়া ছুটি, কিন্তু শ্রীর একটু দুঃখ হয়েছে। একে তো রামেনটা পুরোটা শেষ করতে পারিনি প্রচণ্ড ঝালের জন্য, একবার বাবাকে দিতে গেল, তারপরে বাবাও খেয়ে চুপ হয়ে গেল, মানে এত ঝাল যে বাবাও চুপ, তারপর বাবার মুখটা দেখাও চুপ করে যাওয়া, মুখটা বোধহয় এখনো চুপি হয়ে আছে, এত ঝাল। আমি আবার ওর মধ্যে একটু মেয়ো দিয়ে খেলাম, আমি খেয়েছি, আমার অতটা ঝাল লাগেনি, বাট আমি আমার টেস্টটা একদম পছন্দ হয়নি। ঝালের জন্য শ্রী আর খেতে পারলো না, খুব শখ ছিল আর ঝাল খাবে। এবার বলে কি না, ওই কুরকুরেটা মানে ওটা তো খাওয়া হলো না, তাহলে যে ঝাল কুরকুরেটা নিয়ে এসেছি সেটা দাও। আর ওর বাবা এখন বকেছে, এই না আর খাবি না, মানে বকা মানে মারাত্মক কিছু না, আর খাবি না, কালকে ক্যারেটে ক্লাস আছে, স্কুল আছে, আবার আমার কাছে পড়া শুরু, তো না আর হবে না, আবার কালকে ঠোঁটটা ওরকম হলে মজা লাগতো, বেশ মনে হচ্ছে মধুমক্ষী কামড়ে দিয়েছে ঠোঁটে, দিয়ে ফুলে গেছে ঠোঁট। এই ইস কেমন লাগছে, বাবাকে একটা বালিশ দে বসার জন্য। আর এই যে আমাদের পুচকু পুচকু সব মেম্বার যাদেরকে ঢাকা দিয়ে রাখা হয়েছে, এটা মোমো, এটা টমেটো, টমেটো আর মোমো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ এরপরে আমি আর নড়ছি না, আমার কোনো অ্যাক্টিভিটি নেই, আমি একটু বসে থাকবো, গল্প করবো, ফোন দেখবো। কালকে একটা সিনেমা আমরা দেখেছিলাম, যেহেতু কালকে আমাদের দুজনেরই ছুটি ছিল, শান্তনুর আমার, কি যেন দেখলাম আমরা সিনেমাটা, টুয়েলভ ফেল, খুব ভালো লেগেছে সিনেমাটা। তারপরে ওম ছুটি ছাটার এক আধ দিন আমরা দেখি, সপ্তাহে হয়তো একটা, তো এইটাই দেখি, এখন যদি কিছু ভালো কিছু পাই তাহলে দেখবো, আদারওয়াইজ খাবো দাবো। গুড নাইট, তোমাদেরকেও জানাই গুড নাইট, সবাই খুব ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।